नमस्कार बंधुरा অ্যাস্ট্রো কানেকশন यूट्यूब चैनले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आपनी कि বৃষ রাশির जातक बा जातिका, ताहले भिडियोटी आपनारी जन्य, कारण এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষ রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ মার্চ 2021 আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। তাই এই ভিডিওটির প্রতিটি পার্ট আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মার্চ মাস কেমন যাবে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওতে আমি দিতে চলেছি। তবে এই ভিডিওতে আমার বলা কথাগুলো 100% মিলবে এ ধরে কিন্তু কখনো এগোবেন না, কারণ যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন আপনি বৃষ রাশির জাতক হতে পারেন। আপনার মতো আরও 5জনও ভিডিওটি দেখছে, তারাও কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকা হতে পারে, কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা জন্ম দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলছে। তাই একদম পিং পয়েন্ট প্রেডিকশান এই ভিডিওর মাধ্যমে কখনোই এক্সপেক্ট করবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনে চলার পথে গাইড হিসাবে কাজে আসবে। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা ভাবছেন যে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কেমন যাবে 2021 বা আপনার ভবিষ্যৎ, সেটি জানতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে দয়া করে কল করবেন না, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং আমি যত সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে সেই মেসেজের রিপ্লাই করব। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক, কারণ কথাই আছে না, স্বাস্থ্যই সম্পদ। তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, মার্চ মাসে যা গোচর ফল রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। তবে ছোটোখাটো টুকিটাকি প্রবলেম, অর্থাৎ জ্বর, জ্বালা, সর্দি, কাশি, এগুলো মাইনর ব্যাপার, এগুলো কোনো বড় ব্যাপার নয়। এরকম ছোটোখাটো জিনিস থাকতে পারে, তবে বড় ধরনের কোনো ডিজিজে আপনি আক্রান্ত হয়ে গেলেন এরকম কিন্তু হবে না। এর পাশাপাশি এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম যাবে। তবে আমি একটি কথাই বলবো, গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। অর্থাৎ আপনার বাড়িতে যেসব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, অর্থাৎ আপনার বাবা, আপনার মা, আপনার মাসি, কাকা, জ্যাঠা যারা রয়েছেন, তাদের দিকে একটু খেয়াল রাখুন। সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো অসুস্থতার মুখোমুখি তারা হবে না। এই মাসে আপনাদের রাগ, জেদ এগুলো বৃদ্ধি করবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ জেদের বশে কোনো কাজ করলেন, রাগের বশে কোনো কাজ করলেন, এই সমস্ত কাজ করতে গিয়ে আপনাদের কিন্তু ভবিষ্যতে প্রবলেমের সম্মুখীন হতে হবে, এটি কিন্তু কনফার্ম। কারণ একটি জিনিস মাথায় রাখবেন, জেদে রাগে মানুষের কিছুই হয় না। তাই আমি বলবো, রাগ জেদকে পরিত্যাগ করুন। এই মাসে আপনাদের ভুল ডিসিশান নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ আবেগের বশে বা আনন্দের বশে বা রাগের বশে কোনো ডিসিশান আপনি নিয়ে নিতে পারেন, যেখান থেকে আপনার কিন্তু পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট করবে এবং তখন আপনি ভাববেন যে কেন আমি এরকম ধরনের ডিসিশান নিলাম। তাই রাগের বশে এবং আনন্দের বশবর্তী হয়ে কখনোই কোনো রকম ডিসিশান নেবেন না, কারণ এই দুই ক্ষেত্রেই কিন্তু ডিসিশান ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই মাসে আপনাদের আর্থিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আয় ভাব আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হবে এবং সঞ্চয়ের মাত্রাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। তবে আপনার জন্মছকে যদি দারিদ্র দোষ থাকে তাহলে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যেতে পারে। এই মাসে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, সে যে ক্ষেত্রেই হোক না কেন, বিয়ের ক্ষেত্রে হোক, আপনার বিজনেসের ক্ষেত্রে হোক, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং এই মাসে আপনাদের মুখে মিষ্টতা দেখা যাবে, মুখে মধুরতা দেখা যাবে এবং কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার মতো একটা ক্ষমতা আপনাদের মধ্যে দেখা যাবে। অর্থাৎ কাউকে দিয়ে কোনো কাজ, কোনো ইম্পর্টেন্স কাজ আপনারা করিয়ে নিতে পারেন, অর্থাৎ কোনো রকম ছল চাতুরি করে আপনারা যে কোনো কাজকে কিন্তু হাসিল করে নিতে পারেন। এই মাসে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে সাপোর্ট পেতে চলেছেন। অর্থাৎ আপনার যদি ভাই থাকে বা আপনার পাড়ার কোনো ভাই বা ভাতৃস্থানীয় ছেলে থাকে সেক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে হেল্প পেতে পারেন। এই মাসে পরিবারের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ ফ্যামিলি থেকে একটা সাপোর্ট আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এই মাসে ফ্যামিলি থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট পাবেন। এই মাসে দাম্পত্য জীবনের দিকটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতান্তর, মতবিরোধ কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেখান থেকে সম্পর্কের মধ্যে কিছুটা পরিমাণ বাধা আসতে চলেছে এবং দৈহিক সুখও কিন্তু আপনাদের নষ্ট হতে পারে। এরপরে আসি প্রেম বা প্রেমজ্যোতিক, যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন বৃষ রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা ভালোও যাবে না আবার খুব একটা খারাপও যাবে না, মিডিয়াম যেতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একগুঁয়ে ভাব, অর্থাৎ এই জিনিসটা আমি করব তো করবই, আমাকে কে রোকে, এই রকম টাইপের টেন্ডেন্সি যাদের রয়েছে সেখান থেকে কিন্তু প্রেমিক প্রেমিকার মধ্যে ছোটোখাটো মতান্তর, মতবিরোধ কিন্তু সৃষ্টি হতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনারা নজরে রাখুন। তবে পজিটিভ দিক যদি বলি, এই মাসে আপনাদের জীবনে পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে এবং এর পাশাপাশি আপনারা নতুন প্রেমও কিন্তু পড়তে চলেছেন। এটি গেল পজিটিভ দিক। এরপরে আসি পড়াশোনা বা বিদ্যার্থীরা যারা রয়েছেন বৃষ রাশির, তাদের কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের বিদ্যার জায়গাটা, শিক্ষার জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে কম্পেয়ার টু আপার লেভেল। অর্থাৎ যারা MA করছেন, PhD করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের থেকে কিন্তু লোয়ার লেভেলে পড়াশোনা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের চাকরির দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো আপনারা ইমিডিয়েট চাকরির জন্য প্রচেষ্টা করতে লাগুন এখন থেকেই। আর কনফার্ম আমি আপনাদেরকে বলে দিতে পারি, আপনারা চাকরি পাবেনই পাবেন। এবং এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, অর্থাৎ ফিল্ম লাইন, আর্টিস্টিক লাইন, শিল্পকলা, ক্যামেরার বাইরে বা ক্যামেরার সামনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের নতুন কাজ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা 2 গুণ থেকে 4 গুণ অর্থ কিন্তু ইনকাম করবেন, এটি কিন্তু কনফার্ম। এই মাসে আপনার উন্নতিতে কারো ভালো লাগবে না, অর্থাৎ জেলাসি, শত্রুতা এইসব কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে বিব্রত করতে পারে। সেটা পাড়া থেকে হতে পারে বা কাজের জায়গায় হতে পারে। তাই শত্রুতা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবধান থাকুন, শত্রু আপনার পিছু কিন্তু ছাড়বে না। যারা 4 হুইলার 2 হুইলার কিনতে চান তারা কিন্তু এই মাসে অনায়াসে কিনতে পারেন। এবং এই মাসে বাড়ি কিনা, ফ্ল্যাট বুকিং করা বা জায়গা কেনার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা একটু সাদাসিধে টাইপের মানুষ, তাই আমি আপনাদেরকে বলবো এই মাসে সাদাসিধেভাবে চলবেন না, কারণ সাদাসিধেভাবে চলতে গেলেই আপনাকে কিন্তু কেউ ল্যাং মেরে ফেলবে। তাই একটু আঙুলকে টেরা রেখে চলুন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা ব্যাখ্যা করতে শিখুন। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এবং যাদের প্রেগন্যান্সি পিরিয়ড চলছে তাদেরকে বলবো আপনারা নিজের শরীরের দিকে যথেষ্ট পরিমাণে নজর রাখুন, কারণ কোনো ক্ষেত্রে পড়ে গিয়ে মিসক্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে বন্ধুর কাছ থেকে কিন্তু সেরকম মাত্রায় আপনারা হেল্প পাবেন না এবং এই মাসে ভাড়াটিয়া রিলেটেড কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, অর্থাৎ আপনি ভাড়া বাড়িতে থাকেন বা আপনি বাড়ি ভাড়া দেন, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই নজরে রাখুন। এই মাসে যারা বাইক বা ফোর হুইলার চালান তাদেরকে একটু সাবধানে চলতে বলবো, কারণ ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখা যাচ্ছে। যারা বৃষ রাশির জাতক জাতিকারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাড়ে ব্যথা, চোখের প্রবলেম, স্নায়বিক প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ওভারঅল যদি বলা যায় তাহলে আমি বলবো এই মাসে আপনারা 85 থেকে 90% শুভ ফল পেতে চলেছেন, তার জন্য আপনারা রেডি তো?